Assalamualaikum warahmatullahi wabarakatuh. Manusri National Ideal Schooler Home Schooler Online Class থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় 1 এর পাঠ 9। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে লক্ষ্য করি যে আজকে আমাদের আলোচ্য বিষয় কি। শ্রেণী অষ্টম, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, আজকের ক্লাস নং 13। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় অধ্যায় 2 এর পাঠ 9, আকিকা। তাহলে আমরা দেখে নেই যে আকিকা সম্পর্কে কি বলা আছে আমাদের পাঠ্যবইতে। আকিকার ধারণা। আকিকা আরবি শব্দ, এর অর্থ ভাঙ্গা, কেটে ফেলা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে। আমি আবার বলছি, আকিকা আরবি শব্দ, এর অর্থ ভাঙ্গা বা কেটে ফেলা ইত্যাদি। ইসলামের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে জানলাম যে আকিকার শাব্দিক অর্থ, আকিকার শাব্দের অর্থ কেটে ফেলা বা ভেঙে ফেলা। আর পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য তার কল্যাণ কামনার্থে আল্লাহর নামে পশু জবাই করাকে আকিকা বলা হয়। আমরা আবার লক্ষ্য করি যে ইসলামের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ, অর্থাৎ সন্তানের কল্যাণ কামনার জন্য আমরা আকিকাটা করব এবং আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলা হয়। আকিকা করা সুন্নত। এরকম যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে আকিকার বিধান কী, তাহলে আমরা কী লিখব যে আকিকা করা সুন্নত, অর্থাৎ আকিকার বিধান সুন্নত। এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, সন্তানের বিপদ আপদ দূর হয়। কাজেই প্রত্যেক পিতামাতার উচিত সন্তানের, নবজাত সন্তানের নামে যথাযথ সময় আকিকা করা। তাহলে আকিকা আমরা কী জন্য করব, এর উত্তর আমরা এখানে কী দেখতে পাই যে আল্লাহর রহমত পাওয়া যায়, সন্তানের বিপদ আপদ থেকে বিপদ দূর হয়। অর্থাৎ আমরা আকিকা এই জন্য করবো যাতে সন্তান সকল রকমের বিপদ আপদ থেকে দূর হয়, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত আসার জন্য। কাজেই প্রত্যেক পিতামাতার উচিত নবজাত সন্তানের, অর্থাৎ নতুন যে জন্ম নেওয়া ভূমিষ্ঠ সন্তান, তার জন্য কী করা, যথাসময় আকিকা করা। হাদিসে আছে, প্রতিটি নবজাত সন্তান আকিকার সাথে সম্পৃক্ত, অর্থাৎ প্রত্যেক সন্তানের নামে কি সময় অনুযায়ী আকিকা করতে হবে। তার জন্মের সপ্তম দিনে তার নামে পশু জবাই করতে হবে, তার নাম রাখা হবে, তার মাথার চুল মুন্ডন করা হবে। নাসাই, এটি নাসাই শরীফের হাদিস। অর্থাৎ সন্তান জন্মের সপ্তম দিনে যে কাজগুলি করা আমাদের জন্য অবশ্যই কর্তব্য, সেই কাজগুলি হলো কি, সপ্তম দিনে তার নামে পশু জবাই করতে হবে, তার নাম রাখতে হবে, তার ইসলাম সম্মত নাম রাখতে হবে এবং তার মাথার চুল মুন্ডন করা হবে। এটি নাসাই শরীফের হাদিস। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা বলে লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও আকিকার প্রচলন ছিল। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তার পূর্বেও আকিকার প্রচলন ছিল, আল্লাহ তাআলার অনুমতিতে তিনি তা চালু রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা করেছেন এবং অন্যকে এ ব্যাপারে উৎসাহ দিয়েছেন। পিতামাতা আকিকা করলে নিজের আকিকা নিজেও করা যায়। অর্থাৎ পিতামাতা যদি সক্ষম না হয়, অর্থাৎ তার যদি অর্থনৈতিক সমস্যা থাকে অথবা অন্য কোনো কারণে সে যদি সন্তান জন্মের সপ্তম দিন অথবা পরবর্তীতে যে কোনো সময় করতে না পারে, তাহলে সন্তান নিজে বড় হয়ে সে নিজের আকিকা নিজে করবে, যেমন আল্লাহ রাসুল কি নিজের আকিকা সে নিজে করেছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে নিজের আকিকা নিজেই করেছেন। অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার পিতামাতা আকিকা দিয়ে যাননি এবং সে বড় হয়ে সে নিজের আকিকা নিজেই করেছেন। আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা মুস্তাহাব। তাহলে সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা কি মুস্তাহাব? উত্তরে আমরা দেখতে পাই মুস্তাহাব। সপ্তম দিনে না পারলে 14-21 তারিখে, অর্থাৎ প্রতি অতিরিক্ত সপ্তম দিনে করা যায়। অর্থাৎ সন্তান জন্মের সপ্তম দিনে আকিকা করা উত্তম মুস্তাহাব। যদি সপ্তম দিনে সম্ভব না হয়, তাহলে 14 দিন অথবা 21 দিন অথবা অন্য যে কোনো সময় যে কোনো দিনে সন্তানের জন্য আকিকা করা যাবে। মাতা পিতার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান। সন্তান জন্মের সপ্তম দিনে 4টি কাজ করা উত্তম। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাই যে সন্তান জন্মের সপ্তম দিনে
কয়টি কাজ করা উত্তম উত্তরে আমরা দেখতে পাই যে সন্তান জন্মের সপ্তম দিনে আমাদের চারটি কাজ করা উত্তম এটি একটি অবজেক্টিভ প্রশ্ন যে সন্তান জন্মের সপ্তম দিনে কয়টি কাজ করা উত্তম উত্তরে আমরা দেখতে পাই যে চারটি কাজগুলি এখানে দেওয়া আছে এক ক সন্তানের ইসলামী নাম রাখা অর্থাৎ সন্তানের ইসলামী শরীয়ত অনুযায়ী সুন্দর অর্থপূর্ণ একটি নাম রাখতে হবে দুই মাথা মুন্ডন করা অর্থাৎ সমস্ত চুল ফেলে দিতে হবে এবং গ মাথার চুলের ওজন পরিমাণ সোনা বা রূপা দান করা অর্থাৎ তার চুলের তার চুলের যে পরিমাণ ওজন হয় ওই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য অথবা সমমূল্য টাকা দান করতে হবে গরিব মিসকিনদের মিসকিনদেরকে আর গ নম্বরে আকিকা করা অর্থাৎ তার নামে পশু জবাই করা এখন আমরা দেখব আকিকা আদায় নিব আমরা কিভাবে আদায় আকিকাটা আদায় করব প্রিয় শিক্ষার্থী আমরা লক্ষ্য করি মুসলমানদের প্রত্যেকটি বৈধ কাজে ইবাদত ইবাদত আদায়ের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে আর নিয়ম মতো কাজটি সমাধা করলে অবশ্যই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় অর্থাৎ আমরা যদি ইসলামী শরিয়াত অনুযায়ী আমাদের দৈনন্দিন যে কাজটা করি তাহলে এই কাজগুলো কি ইবাদতের ভিতরে গণ্য হবে তাই আকিকা করাও একটি ইবাদত এবং তা আদায়ের সুনির্দিষ্ট কি নিয়ম রয়েছে এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেলে সন্তানের জন্য দুটি ছাগল মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবাই করা যথেষ্ট নাসাই শরীফের হাদিস অর্থাৎ যদি কারোর ছেলে হয় তাহলে ছেলে সন্তানের জন্য দুটি ছাগল জবাই করবে এবং যদি মেয়ে সন্তান হয় তাহলে তার জন্য একটি ছাগল জবাই করবে আমি আবার বলছি যদি ছেলে সন্তান হয় তাহলে তার জন্য দুইটি ছাগল জবাই করবে এবং যদি মেয়ে সন্তান হয় তার জন্য একটি ছাগল জবাই করবে এখন কেউ যদি ছাগল জবাই করতে না পারে সে যদি কুরবানির যে গরুর ভাগ অর্থাৎ একটি কুরবানির গরুতে এক থেকে সাতটি ভাগ পর্যন্ত দেওয়া যায় কেউ যদি তার সন্তানের নামে ছেলে যদি হয় তাহলে সেখানে সে দুইটি ভাগ রাখতে পারবে এবং যদি মেয়ে হয় তাহলে কুরবানির গরুর সাথে সে একটি ভাগ রেখে তার আকিকা সম্পন্ন করতে পারবে আমরা বলে লক্ষ্য করি আকিকার জন্য ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল বা ভেড়া জবাই করতে হয় কিংবা কুরবানির গরুর মধ্যে ছেলের জন্য দুই আর মেয়ের জন্য এক অংশ নেওয়া যায় অর্থাৎ কেউ যদি আলাদাভাবে খাসি বা গরু ছাগল জবাই দিতে না চায় তাহলে সে তার কুরবানির গরুর সাথে তার ছেলে অথবা মেয়ের জন্য কি আকিকার ভাগ রেখে কুরবানি মানে আকিকা করতে পারবে যে সকল পশু দ্বারা কুরবানি করা যায় ওই সকল পশু দ্বারা আকিকাও চলে অর্থাৎ যে সমস্ত পশু দ্বারা কুরবানি দেওয়া যায় ওই একই পশু দ্বারা কি আকিকাও করা যায় আকিকার পশুর বয়স কুরবানির পশুর বয়সের অনুরূপ হতে হবে আকিকার পশুর গোশত কুরবানির পশুর গোশতের ন্যায় তিন ভাগে ভাগ করে একই নিয়মে বন্টন করতে হয় অর্থাৎ কুরবানির গোশত যেমন তিন ভাগে ভাগ করতে হয় সেম একই রূপভাবে আকিকার গোশতও কি তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিন ভাগ এক ভাগ নিজেদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং এক ভাগ গরিব মিসকিনদের জন্য আচ্ছা আকিকার এ গোশত সন্তান পিতামাতা ভাই বোন সকলেই খেতে পারে এ গোশত রান্না করে আত্মীয় স্বজন ও গরিব মিসকিনকে খাওয়ানো যায় চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে অর্থাৎ এই আকিকার গোশত আত্মীয় স্বজন গরিব মিসকিন বা পরিবারের সবাই সকল সদস্য খেতে পারবে আর এটার চামড়া গরিব মিসকিনকে দান করে দিতে হবে আকিকার পশু সন্তানের পিতা নিজ হাতে জবাই করা উত্তম অর্থাৎ সন্তানের পিতা নিজ হাতে যদি জবাই করতে পারে সেটা উত্তম নিজে অপারক হলে অন্যের সাহায্যে জবাই করানো যায় প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পেলাম যে আকিকার শাব্দিক অর্থ কি আকিকার শাব্দিক অর্থ ভেঙ্গে আগে শাব্দিক অর্থ ভাঙ্গা বা কেটে ফেলা ইত্যাদি আর পরিভাষায় ইসলামী শরিয়তের পরিভাষায় সন্তান জন্মের সপ্তম দিনে তার কল্যাণ কামনা করে আল্লাহর নামে কোনো হালাল গৃহপালিত পশু জবাই করাকে আকিকা বলে আর আকিকার বিধানটি কি সুন্নত আর আকিকা আমরা কী জন্য করব আল্লাহর রহমত পাওয়ার জন্য এবং সন্তানের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আর সন্তান জন্মের সপ্তম দিনে কয়টি কাজ করা উত্তম চারটি কাজ করা উত্তম আর এই চারটি কাজগুলি হলো ইসলামী নাম রাখা মাথা মুন্ডন করা মাথার চুলের ওজন পরিমাণ সোনা রূপা দান করা আর আকিকা করা আর আকিকার আদায়ের নিয়ম হলো যদি সন্তান হয় তার জন্য ছেলে সন্তান যদি হয় তাহলে তার জন্য দুটি ছাগল আর যদি মেয়ে সন্তান হয় তার জন্য একটি ছাগল আকিকা দিতে হবে আর আকিকার গোশত তিন ভাগে ভাগ করা মুস্তাহাব এক ভাগ নিজেদের জন্য এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ কি গরিব মিসকিনদের জন্য দেওয়া যাবে প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ততক্ষণ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু